হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবারও একটি দারুণ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপের আপডেট নিয়ে। এবং কি আপনার আপনারা জানেন যে আইস নেটওয়ার্ক নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, কিভাবে কাজ করবেন এবং আইস নেটওয়ার্কে কিভাবে কেওয়াইসি করবেন বিস্তারিত আলোচনা নিয়ে। তো আজকে আমরা আইস নেটওয়ার্ক মাইনিং এর নেক্সট আপডেট যেটা আসছে সেটা নিয়ে কথা বলবো। আইস নেটওয়ার্ক মাইনিং এ কিভাবে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবেন, আর আপনি যদি এখন ওয়ালেট অ্যাড্রেস সাবমিট না করেন এবং কি রিপাবলিক এয়ারড্রপে আপনি যদি আপনার প্রোফাইলটা ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনি দুটোর একটা থেকেও কিন্তু উইথড্রো দিতে পারবেন না। এতদিন পর্যন্ত যে আপনি মাইনিংটা করে আসছেন সেটা কিন্তু আপনার সম্পূর্ণ বৃথা যাবে। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপ সম্পর্কে। রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপ অ্যাপসে আসলে আপনি কিন্তু কোনো প্রকার এখানে কেওয়াইসি বা আপনার যে প্রোফাইল ভেরিফিকেশন বা ফেস ভেরিফিকেশন যেটাই বলেন না কেন কোনো অপশন নেই। এজন্য আপনাকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনি দেখতে পারবেন ক্লিক অ্যান্ড গেট টুডে অফার লিঙ্ক। জাস্ট সিম্পলি সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট আপনি সিম্পলি লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, ফাইনালি আপনি যখন ক্লিক করে দিবেন দেন আপনার সামনে আপনার ফোনের ব্রাউজারে নিয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি উপরে আপনার যে জিমেইল দিয়ে রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেইলটা দিতে পারেন, অথবা আপনি সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার ফোনের সমস্ত জিমেল যেগুলো লগ ইন করা আছে সেগুলো এখানে শো করবে। এর থেকে আপনি কোনটা দিয়ে রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটার উপরে জাস্ট ক্লিক করবেন। তো ফ্রেন্ড, সেটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপ যে পেজ মানে হোম পেজ আছে হোম পেজটা আপনার সামনে লগ ইন হয়ে যাবে। তো এরপর আপনারা এই যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার আরপিকে টোকেন প্লাস হচ্ছে আপনার এক্সপি। তো জাস্ট এখানে ক্লিক করবেন আরপিকে এর উপরে। যখন ফ্রেন্ডস আরপিকে এর উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে ভেরিফাই নাও অপশন আসবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি এই প্রোফাইল ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনি যে এক্সপি টোকেনটা পাচ্ছেন এটা কিন্তু কনভার্ট করতে পারবেন না। এক্সপি টোকেনটা কনভার্ট করতে হলে অবশ্যই আপনাকে এখানে প্রোফাইলটা ভেরিফাই করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আসার পর এই ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে বলে দিচ্ছে যে কিভাবে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন বিগিন চেক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার ফেসটা নিয়ে আসবেন। ফেসটা নিয়ে আসার পর আপনি আপনার ফেসটা মানে ফেস বরাবর মোবাইল বা ক্যামেরাটাকে কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পর এক থেকে কয়েক সেকেন্ড 10 সেকেন্ড এরকম থাকবে। থাকার পরে আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসছে, এখানে আপনার কেওয়াইসি মানে প্রোফাইল যে ভেরিফাই বা আপনার ফেস ভেরিফিকেশন এটা কিন্তু সাকসেসফুল চলে আসবে এবং এই লেখাটা চলে আসবে। তো এরপর আপনি যদি এখান থেকে ব্যাগে আসেন, তো এরপর যদি আপনি এখান থেকে ব্যাগে আসেন তো এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনার ভেরিফাইটা কিন্তু কমপ্লিট। তো ফ্রেন্ডস, এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে এই, আপনি যদি এখানে অবশ্যই টোকেনটা উইথড্রো দিতে চান এবং আপনি যে এক্সপিটা কালেক্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 22,720 এক্সপি আছে, এই এক্সপিটা যদি আমি কনভার্ট করতে চাই তারা কিন্তু এক্ষেত্রে শর্ত রেখেছে আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে কেওয়াইসি ভেরিফিকেশন না, জাস্ট ফেস ভেরিফিকেশনটা আমাদেরকে করতে হচ্ছে। আর আপনারা জানেন যে কেওয়াইসি ভেরিফিকেশন আর ফেস ভেরিফিকেশন এগুলো না করে আমরা কোনো এয়ারড্রপ আপনার কোনো মাইনিং এই সমস্ত প্রজেক্ট থেকে আমরা কিন্তু উইথড্রো দিতে পারি না। তো সেক্ষেত্রে এখানে আপনারা যারা কাজ করতেছেন যারা এখানে আরপিকে টোকেনটা পেয়েছেন এই যে এয়ারড্রপ থেকে, আমরা যদি আরপিকে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন এখানে যে আরপিকে টোকেন আপনি পেয়েছেন এই টোকেনটা যারা পাননি তারা কিন্তু পাবেন অবশ্যই, এবং কি যাদের কাছে এক্সপি আছে তারা এটা কনভার্ট করতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে একটাই, আমি আগেও বলেছি এখনো বলতেছি, কে কি বলে ওটা আপনার দেখার বিষয় না। আপনি জাস্ট এখানে ফ্রিতে ইনকাম জেনারেট করার জন্য আপনি এখানে একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এয়ারড্রপে পার্টিসিপেট করেছেন। তো এখানে কে কি বললো ওই বিষয়ে আপনার দেখার দরকার নাই। আপনি প্রতিদিন এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এখানে লগ ইন করার পর কয়েকটা লাইক দিবেন, কয়েকটা কমেন্ট করবেন, ঠিক আছে।
কয়েকটা লাইক কয়েকটা কমেন্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ অলরেডি হ্যাভ 50 লাইক টুডে কাম ব্যাক টুমরো, মানে এখানে প্রতিদিন কিন্তু আপনি 50টা লাইক দিতে পারবেন, 50টা লাইকের বেশি দিতে পারবেন না। তো দেখেন আমি যদি এখানে লাইক দেই সেটা কিন্তু এলাউ হবে না, এখানে দেখতে পাচ্ছেন লাইক লিমিট রেজ 50টা, মানে এখানে আমি 50টা পর্যন্ত লাইক দিতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা 50টা লাইক দিবেন বা 10টা দেন সমস্যা নেই, আপনি প্রতিদিন এক কথা বলতে গেলে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, ফলো করতে হবে, দেন আপনি এখানে মেসেজ পাঠাতে পারেন। এই যে মেসেজ অপশন আছে এখানে ক্লিক করে আপনি হাই পাঠাতে পারেন, এরকম মেসেজ পাঠাবেন, তখন কি এই রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপ যে প্ল্যাটফর্ম আছে কমিউনিটি আছে তারা কিন্তু বুঝবে যে না আপনি অ্যাক্টিভ আছেন, ঠিক আছে। এরপর আপনি ম্যান আইকনে আসবেন বা এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে দেখে গেছে পিকচার আপলোড করতে পারেন অথবা ভিডিও আপলোড করতে পারেন, এতে করে আপনি এখানে অ্যাক্টিভ থাকবেন, দেন আপনি এখান থেকে পেমেন্টটাও কিন্তু পাবেন এবং খুব ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো ফ্রেন্ডস মূলত এই ছিল আপনার রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপের যে আপডেট সেটা। এবার আমরা কথা বলবো আইস নেটওয়ার্ক আপডেট সম্পর্কে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আইস নেটওয়ার্কের অ্যাপের মধ্যে চলে আসি। তো এখন আইস নেটওয়ার্কের আপডেটটা কি, তো আইস নেটওয়ার্কে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে আমাদেরকে মাইনিংটা স্টার্ট করতে হবে, আমরা বরাবরের মতো মাইনিংটা স্টার্ট করে দিলাম। এখন আইস নেটওয়ার্কের আপডেট হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস সাবমিট করতে হবে 100%। অ্যাড্রেসটা কি ইথেরিয়াম অ্যাড্রেস, তো অনেকে বুঝতে পারতেছেন না, আমি স্ক্রিনশট দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে বলে দিয়েছিলাম, বাট আপনারা অনেকে বুঝতে পারতেছেন না, অনেকে ইনবক্স করে বলেছেন কমেন্ট করেছেন যে ভাই আমরা কিভাবে এখানে নেটওয়ার্কটা সাবমিট করব, অ্যাড্রেসটা কোথা থেকে নেব। তো জাস্ট আপনারা কি করবেন এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। আপনি যখন অ্যাপসের মধ্যে আসবেন এই ইন্টারফেসে থাকবেন, এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এই ইন্টারফেসটা দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন ইথেরিয়াম অ্যাড্রেস, প্লিজ এন্টার ইউর ERC20 অ্যাড্রেস হেয়ার, মানে হচ্ছে এখানে আপনাকে ইথেরিয়াম যে ERC20 অ্যাড্রেস আছে সেটা আপনাকে দিতে বলা হয়েছে। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস দেখেন এখানে ক্লিক করার পর তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে এখানে অবশ্যই আপনাকে ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স থেকে আপনাকে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। আপনি যদি কোনো এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড্রেস দেন যেমন বাইন্যান্স বাইবিট, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যালাউ হবে না। তো এবার এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা ফার্স্ট আপনি আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থাকে ট্রাস্ট ওয়ালেট থেকে দেখিয়ে দিচ্ছি। তো ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করে নিলাম, ট্রাস্ট ওয়ালেট লগ ইন করার পর এখান থেকে আমি ওয়ালেটটা সাবমিট মানে সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি ওয়ালেট সাবমিট করতে যাই, তো আমরা এখানে উপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে সার্চ বার এখানে লিখব ETH। তো ফ্রেন্ডস ETH লেখার পর সর্বপ্রথম আমি যদি আপনাদের বোঝার সুবিধার থেকে মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ETH এটার উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে এই যে রিসিভ অ্যাড্রেস আছে, রিসিভে ক্লিক করে আমরা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করব। এটা যদি কপি করি এই অ্যাড্রেসটাও কিন্তু আমরা এখানে দিয়ে সাবমিট করতে পারবো, ঠিক আছে। এছাড়া আছে মেটামাক্স, তো আমরা চলে যাব মেটামাক্সে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি মেটামাক্সে চলে আসি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মেটামাক্স দিয়ে কিভাবে এখানে জয়েন হবেন বা মেটামাক্স অ্যাড্রেসটা কিভাবে দিবেন সেটাও আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের দুটোই আপনারা বুঝতে পারবেন। তো আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি করতে পারবেন, নো প্রবলেম। তো আমি মেটামাক্সটা লগ ইন করে নিচ্ছি, ফ্রেন্ডস আমি লাইভ আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি মেটামাক্সে চলে আসি, এখন মেটামাক্সে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই যে মেইন নেট অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস এখানে আমি ক্লিক করে দিলাম, তো জাস্ট একটু লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। তো ফ্রেন্ডস উপরে যে নেটওয়ার্ক আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে আপনাকে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেট হয়ে যাবে এবং এই জায়গাটার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিলাম, এবার এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে আমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে রিসিভ অ্যান্ড সেন্ড নামের দুটো অপশন আছে, আমরা রিসিভের উপরে ক্লিক করে দেব। তো যেহেতু আমাদেরকে রিসিভ অ্যাড্রেস দিতে হবে, তো আমরা রিসিভের উপরে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, তো রিসিভের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস চলে আসছে। তো এই যে কপি লেখা আছে এখানে ক্লিক করে আমরা যদি কপি করি এই অ্যাড্রেসটা, কপি করে আমরা যদি আমাদের আইস নেটওয়ার্কে এখানে এসে দিয়েই অ্যাড্রেসটা দেই, দেওয়ার পরে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমি ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দেবো, তাই ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। আপনারা চাইলে মেটামাক্সেরও দিতে পারেন, ট্রাস্ট ওয়ালেটেরও দিতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। তো আমি ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম, তো দেখতে পাচ্ছেন তো অ্যাড্রেসটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যাড্রেস, ঠিক আছে, এখানে কনফার্ম অ্যাড্রেসে আমাদেরকে ক্লিক করতে হবে।
তো फ्रेंड्स এখানে ক্লিক করার পর এখানে যে কনফার্ম অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং অ্যাড্রেসটা ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে তারা বলেছে আর ইউ শিওর দ্যাট দা ইআরসি 20 অ্যাড্রেস ইজ কারেক্ট এটা বলেছে তো আমাদের এটা কারেক্ট আছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো फ्रेंड्स দেখেন কনফার্মে ক্লিক করার পর এটা কিন্তু সাবমিট হয়ে গেল কোনো প্রবলেম নেই এখানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে ঠিক আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেয়া আছে এবং কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে আমরা এটা সাবমিট করে দিয়েছি এখন যদি এখানে ক্লিক করি এখানে যদি আমরা ক্লিক করার পর এটা যদি কাটি তো সেই ক্ষেত্রে আমরা কি নতুন অ্যাড্রেস দিতে পারবো সেটা আমি একটু দেখি তো দেখতে পাচ্ছেন নো এখানে কোনো নতুন অ্যাড্রেস দেওয়ার অপশন নেই এখানে আমাদের যে অ্যাড্রেসটা দেয়া আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেছে ঠিক আছে তো 913 তো আমি যদি আবারও আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই তো फ्रेंड्स আমি চেক করে নিয়েছি আমার অ্যাড্রেসটা ঠিক আছে তো আপনারাও চাইলে এই ভাবে আপনারা চাইলে না এটাই কিন্তু আপনার উপায় এছাড়া ট্রাস্ট ওয়ালেট মেটামাস্ক ছাড়া আপনি এক্সচেঞ্জার ওয়ালেটের অ্যাড্রেস দিলে হবে না অবশ্যই আপনাকে ট্রাস্ট ওয়ালেট মেটামাস্কের অ্যাড্রেস দিয়ে এটাকে সেটআপ করতে হবে যদি সেটআপটা না করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে এখান থেকে উইথড্র নিতে গেলে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারেন এবং কি আমি আপনি উইথড্র নাও পেতে পারেন তো फ्रेंड्स মূলত এই ছিল আজকে এই দুই প্রজেক্ট রিপাবলিক সোশ্যাল এয়ারড্রপ এবং আইস নেটওয়ার্কের আপডেট এবং নেক্সট আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন দুইটা প্রজেক্টই আপনারা যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংক পেয়ে যাবেন জয়েন হয়ে এখানে অ্যাক্টিভ থাকবেন মাইনিং করবেন ইনশাআল্লাহ 100% এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারবেন তো फ्रेंड्स ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ